সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, সালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই অনুশীলন এর 20 পৃষ্ঠা থেকে। তোমরা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে, প্রয়োজনে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। বিষয় বিজ্ঞান বিষয়টা তোমাদের কাছে নিশ্চয়ই নতুন কিছু নয়। বিজ্ঞান কি বা বিজ্ঞান কি নিয়ে কাজ করে, এই নিয়ে আমাদের এইবারের কাজ। একই সাথে দৈনন্দিন জীবনে নানা কাজে আমরা যেসব প্রযুক্তির সাহায্য নিই, এই কাজ শেষে সেগুলোকেও হয়তো নতুন চোখে দেখতে শিখব। প্রথম ও দ্বিতীয় সেশন, এই আগে শিখানো অভিজ্ঞতায় তোমরা নিশ্চয়ই বিজ্ঞান কিভাবে কাজ করে তার কিছুটা ধারণা পেয়েছ। বিজ্ঞান যা বলে তার পক্ষে যে যথেষ্ট তত্ত্ব প্রমাণ থাকতে হয় এবং তত্ত্ব প্রমাণের ভিত্তিতে কোনো তত্ত্ব পরিবর্তিত হতেও পারে তাও তোমরা জেনেছ। এই নতুন শিক্ষণ অভিজ্ঞতায় আমরা বিজ্ঞান, বিজ্ঞানী, বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রক্রিয়া, প্রযুক্তি, এ সকল বিষয়গুলোকে আরও খুঁটিয়ে দেখার চেষ্টা করব। স্কুলের বইয়ে বিজ্ঞান তো আমরা সবাই পড়ি, কিন্তু তোমাদের কখনো জানতে ইচ্ছে হয়েছে যে সত্যিকারের বিজ্ঞানীরা কিভাবে কাজ করেন? আচ্ছা, তোমরা কি কখনো সত্যিকারের কোনো বিজ্ঞানীকে নিজের চোখে দেখেছ? বিজ্ঞানীরা দেখতে কেমন হয়? চলো একে ফেলি আমাদের যার যার কল্পনার বিজ্ঞানীকে। দেখো তো তোমার পাশের বেঞ্চের বন্ধু কেমন এঁকেছে, ক্লাসের বাকিরাই বা কেমন আঁকলো। সবার আঁকা ছবিতে বিজ্ঞানীদের চেহারা বা পোশাক আশাকে কোনো বৈশিষ্ট্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এবার অনুসন্ধানী পাঠ বই থেকে প্রথম অধ্যায়ের প্রথম অংশ, বিজ্ঞানীদের ধারণা, বিজ্ঞানের ধারণা, মাদাম কুরির উদাহরণ, আইজ্যাক নিউটন, হরি পদ, কাপালি সম্পর্কে যা লেখা আছে তা পড়ে নাও। তোমার নিজের কল্পনার বিজ্ঞানীর সেই ছবি আছে, তার সাথে এদের কোনো মিল পাচ্ছ? পাশের জনের সাথে আলোচনা করে দেখো তো। তোমরা এখানে একজন বিজ্ঞানী ছবি দেখছ, তার নাম বিজ্ঞানী আইনস্টাইন। তোমরা এ ধরনের তোমাদের নিজের মনের মাধুরী মিশিয়ে একটা একজন বিজ্ঞানের ছবি তোমরা এঁকে নিতে পারো। এবার আলোচনার ভিত্তিতে চট করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো। সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায়? চাইলে কি যে কেউ বিজ্ঞানী হতে পারে? একজন সত্যিকারের বিজ্ঞানীকে সততা, পরিশ্রমী, অনুসন্ধানী, কৌতূহলী এবং অধ্যাবসায়ী হতে হয়। বিজ্ঞান নিয়ে কাজ করার আগ্রহ থাকলে বিজ্ঞানী হওয়া যায়। তার মানে যে কেউ ইচ্ছে করলে বিজ্ঞানী হতে পারে, তবে তার কী করতে হবে? কাজ ওই বিজ্ঞান বিষয়ে কাজ করার আগ্রহ থাকতে হবে। বৈজ্ঞানিক গবেষণা করতে কি সবসময় অনেক আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপাতি প্রয়োজন হয়? না, বৈজ্ঞানিক গবেষণা করতে সবসময় আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপাতি প্রয়োজন হয় না। যেমন হরিপদ কপালি সহ অনেক বিজ্ঞানী সাধনার মাধ্যমে তারা সফল হয়েছেন, সেখানে কোনো ল্যাবরেটরি বা ভালো যন্ত্রপাতি প্রয়োজন ছিল না। এবার আমরা আলোচনায় ফিরে যাক। কোনো প্রশ্নের উত্তর খুঁজতে বা কোনো সমস্যার সমাধান করতে বিজ্ঞানীরা অনুসন্ধান বা গবেষণা করে থাকেন। এখন এই অনুসন্ধান করতে কি পেশাদার বিজ্ঞানী হতে হবে, নাকি তোমরাও এইভাবে কোনো সমস্যার সমাধান করতে বৈজ্ঞানিক অনুসন্ধান করতে পারো? দুজন বিজ্ঞানীর আবিষ্কারের গল্প তো করলে, এদের গবেষণার প্রক্রিয়া আরেকবার খুঁটিয়ে দেখো তো। দুজনের কাজের পদ্ধতিতে কোনো মিল কি দেখতে পাচ্ছ? পাশের বন্ধুর সাথে আলাপ করে তোমার চিন্তাটা নিচে লিখে রাখো। তুমি তো পাশের বন্ধুর সাথে আলোচনা করতে পারো, করে তোমার চিন্তাটুকু কি লিখে রাখতে পারো। সেটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন ও হরিপদ কাপালির বৈজ্ঞানিক গবেষণা প্রক্রিয়ার মধ্যে মিল কি কি। আমরা সহজে লিখলাম, আইজ্যাক নিউটন ও হরিপদ কপালি দুজনেই তাদের আবিষ্কার প্রমাণ করে জনসাধারণকে দেখান। আগে তারা আবিষ্কারগুলো প্রমাণ করেন, তারপর সেগুলো জনসাধারণকে দেখান। হরিপদ নিজেই আগে
তার তথ্যগুলো উচ্চ ফলনশীল ধান কিনা সেটা আগে নিজে শিওর হয়েছেন, নিশ্চিত হয়েছেন প্রমাণ করে, তারপর তার এলাকার লোকগুলোকে দিয়েছেন। আবার দুজনেই বড় বড় ল্যাবরেটরি ও উন্নত যন্ত্রপাতি ছিল না, এদিক দিয়েও তাদের দুজনের কি আছে, মিল আছে। এখন দেখো, আমরা যদি দুটো কাগজের একটা কাগজের টুকরো আর একটা কলম যদি একসাথে উপর থেকে ছেড়ে দিই, কোনটা আগে পড়বে? হ্যাঁ, অবশ্যই কলমটা আগে পড়েছে। এবার তোমাদের অনুসন্ধানী পাঠ্য বই থেকে বৈজ্ঞানিক অনুসন্ধান পাঠটা পড়ে নাও। পরন্ত বস্তুর সূত্র কিভাবে এলো তার বিস্তারিত বর্ণনা পড়ে তোমার বন্ধুদের সাথে আলোচনা করে দেখো সে কি ভাবছে। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর চটজলদি লিখে ফেলো। পরন্ত বস্তুর সূত্রটা কি, তোমার একটু আগের পরীক্ষার ফলাফল কি ছিল ভেবে দেখো তো, সূত্রের সাথে তোমার নিজের অভিজ্ঞতা কি মিলছে? হ্যাঁ, কোনো বাধা ব্যতীত একই উচ্চতা থেকে একই সময়ে একটি ভারী ও একটি হালকা বস্তুকে ছেড়ে দিলে বস্তু দুটি একই সাথে নিচে পড়বে, এটি হচ্ছে পড়ন্ত বস্তু। অর্থাৎ দুটো বস্তু, একটা ধরো একটা পাথর আর একটা যা কাগজ, উপর থেকে ছেড়ে দিলে একই সময় তারা নিচে পড়বে, কিন্তু আমার বাস্তবে দেখলাম যে পাথরটা আগে পড়ে আর বস্তুটি পরে পড়ছে। এটা হচ্ছে বায়ুর বাধার কারণ। আমার পরীক্ষায় দুটি বস্তু একই সাথে পড়েনি, বাড়ি বস্তু কলম আগে পড়েছে তাই সূত্রের সাথে মিলেনি। পরন্ত বস্তুর সূত্র কিভাবে এলে, তুমি কি এই সূত্রের সাথে একমত? তোমার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাও। পরন্ত বস্তুর সূত্রটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে এসেছে, আমি এই সূত্রের সাথে একমত। বিনা বাধায় ভারী ও হালকা বস্তু একই সময় ভূপৃষ্ঠে পড়বে বাধা না পেল। পরন্ত বস্তুর সূত্র কিভাবে এলো, তুমি কি এই সূত্রের সাথে একমত? তোমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও। পরন্ত বস্তুর সূত্রটি বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে এসেছে, আমি এই সূত্রের সাথে একমত। বিনা বাধায় ভারী ও হালকা বস্তু একই সময় ভূপৃষ্ঠে পড়বে বাধা না পেলে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে একই সময় ছেড়ে দিলে বস্তু দুটি একই সাথে পড়বে, এটি বায়ু শূন্য স্থানে করলে এর ফলাফল প্রমাণ হয়। অর্থাৎ সরাসরি আমরা বায়ু শূন্য স্থানে যদি এটা আমরা প্রমাণ করে থাকি তাহলে গ্যালিলিওর সূত্রটি প্রমাণিত হয়ে যায়। গ্যালিলিও পরীক্ষা সম্পর্কে তো জানলে, এরকম বৈজ্ঞানিক অনুসন্ধান পরিচালনা করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। অনুসন্ধানী পাঠ থেকে ধাপগুলোর একবার পড়ে নাও বন্ধুরা সহ। এবার বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো আমরা দেখি। একটি সমস্যা বা প্রশ্ন ঠিক করা, যার সমাধান বা উত্তর বের করতে হবে। যেমন ধান গাছগুলোর মধ্যে কিছু অপেক্ষাকৃত বড় ও অধিক ফলনশীল কেন? সবগুলো ধান গাছ একরকম, কিছু কিছু বড়, আবার কিছু কিছু অধিক ফলনশীল, সেখানে বেশি ধান এসেছে কারণ কি? দুই, এই সম্পর্কে যা কিছু গবেষণা হয়েছে তা জেনে নেওয়া। ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি এর পূর্বের করা গবেষণা সম্পর্কে তিনি জেনেছেন। তিন, প্রশ্নটি একটি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো। বড় গাছগুলো বা উচ্চ ফলনশীল গাছ থেকে অধিক ফলন পাওয়া যায়, এটা একটা প্রশ্ন আমরা দাঁড় করেছি। ব্যাখ্যাটা সম্ভাব্য ব্যাখ্যা সত্যি কিনা সেটি পরীক্ষা করে দেখা। সত্যতা যাচাই, অধিক ফলনশীল গাছগুলো অন্যত্র লাগিয়ে দেখা যায় সেগুলো কি অধিক ফলনশীল। অর্থাৎ এটা সত্য যে হ্যাঁ, অধিক ফলনশীল জাতগুলো যদি আমরা অন্যত্র আলাদাভাবে লাগাই সেগুলো সেখানে অধিক ফলনশীল, সেখানে ফলন বেশি আসে। তারপর পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নেওয়া। এই পরীক্ষা থেকে এটা নিশ্চিতভাবে প্রমাণিত যে অধিক ফলনশীল জাতের ফলন বেশি হয়। সবাইকে ধারণাটি জানিয়ে দেওয়া। তিনি সবাইকে নিজের উদ্ভাবন করা জাতের বীজ বপন করতে দিলেন, এর মাধ্যমে তিনি নিঃস্বার্থভাবে তার গবেষণাটি সফলভাবে সমাপ্ত করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।